শক্তি হারালেও শুক্রবার সকালেও তাণ্ডব কমেনি ঘূর্ণিঝড় বিপর্যয়ের। বৃহস্পতিবার অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকারে গুজরাটের কচ্ছে আছড়ে পড়েছিল বিপর্যয়। মাঝরাতে সেটি শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, রাতভর তাণ্ডব চালিয়েছে। শুক্রবার সকালেও বিপর্যয়ের তাণ্ডবে নাজেহাল রাজ্যের উপকূলীয় জেলাগুলি। রাতভর উপকূলীয় জেলাগুলিতে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিও হয়েছে। শুক্রবার সকালে কোনো কোনো জায়গায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। এই ঝড়ে কোনো রাজ্যবাসীর প্রাণহানি না হলেও ঘরবাড়ি রাস্তাঘাটের প্রচুর ক্ষতি হয়েছে, বিশেষ করে কচ্ছ জেলায়। ঝড়ের দাপটে 524টি গাছ উপড়ে গিয়েছে, বহু জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে, ফলে গ্রামের পর গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপর্যয় মোকাবিলা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী 18টি দল কাজ করছে। এছাড়াও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 12টি দল, সড়ক এবং আবাসন দপ্তরের 115টি দল এবং বিদ্যুৎ দপ্তরের 397টি দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। শনিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে, সমুদ্র বন্দরগুলি বন্ধ রাখা হয়েছে। শুক্রবার পর্যন্ত জামনগর বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, 99টি ট্রেন বাতিল করেছে পশ্চিম রেল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।